তো গাইস আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিও হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এক কিলোকেই ক্যাপ কার্ড দিয়ে আপনাদের যে কোনো হাফ ফটোটাকে ফুল ফটোতে কনভার্ট করবেন তো অনেকেই কিন্তু জানেন না যে ক্যাপ কার্ড দিয়ে হাফ ফটোটাকে কিন্তু ফুল ফটোতে কনভার্ট করা যায় তো আপনারা কিন্তু দুই রকমভাবে ফুল ফটো করতে পারবেন তো কিভাবে করতে হবে কি কী করতে হবে আমি আজকের এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখাবো তো তারপর কিন্তু আপনারা খুব সহজে কিন্তু দেখে বুঝে যাবেন ছোট্ট একটা ভিডিও হবে স্কিপ না করে লাস্ট অব্দি অবশ্যই দেখুন এই ভিডিওটা কিন্তু আপনাদের খুবই ইউজফুল হবে তো আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে লাইভ দেখাবো তারপর কিন্তু আপনারা খুব সহজেই দেখে বুঝে যাবেন তো চলুন বেশি দেরি না করে আমরা মোবাইল স্ক্রিনে লাইভ দেখে নিই কীভাবে কী কী করতে হবে আমাদেরকে তো গাইজ চলে আসলাম আমি আমার মোবাইল স্ক্রিনে তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন সবার আগে কিন্তু প্লে স্টোর থেকে এই ক্যাপকাট অ্যাপটা আপনাদের ডাউনলোড করতে হবে তো আপনাদের যাদের ফোনে ক্যাপকাট অ্যাপটা নেই তো তারা ডাউনলোড করে নেবেন আর যাদের অলরেডি ক্যাপকাট অ্যাপটা আছে ফোনে তো তারা কিন্তু প্লে স্টোর থেকে অবশ্যই এই ক্যাপকাট অ্যাপটা আপডেট করে নেবেন তো আপডেট না করলে কিন্তু এই ফিল্টারগুলো কিন্তু আসবে না ওই অপশানটা কিন্তু আসবে না তো অবশ্যই আপনারা আপডেট করে নেবেন তো তারপর আপনারা ক্যাপকাট অ্যাপটা ওপেন করবেন তো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এইখানে আপনারা সিম্পলি দেখতে পাচ্ছেন উপরেই ক্রিয়েট আছে তো এই ক্রিয়েটে ক্লিক করবেন তো এবার আপনারা ফটোর অপশানে যাবেন তো ফটোর অপশানে গিয়ে আপনারা যে হাফ ফটোটাকে ফুল ফটোতে কনভার্ট করবেন তো সেই ফটোটা কিন্তু এখান থেকে চুজ করে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ফটো এখান থেকে চুজ করে নিচ্ছি তো গাইস আমি এখানে এই অমর ভাইয়ের ছবিটা চুজ করে নিচ্ছি ঠিক আছে তো আপনারা ছবি চুজ করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাডে ক্লিক করবেন তো তারপর কিন্তু ছবিটা কিন্তু আপনাদের সামনে চলে আসবে তো এবার আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ছবিটা চলে এসেছে তো ভিডিও হয়ে গেছে ঠিক আছে তো আমরা সবার প্রথমে এই ক্যাব লোগোটা এখান থেকে ডিলিট করে দেবো তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন ছবি তো এবার আপনাদের সবার আগে যে কাজটা করতে হবে এখানে ছবিটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার সাথে সাথেই এই যে দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো টুলসের অপশন কিন্তু চলে এসেছে তো এখান থেকে আপনারা এই যে দেখতে পাচ্ছেন স্টাইল তো স্টাইলে ক্লিক করবেন তো স্টাইলে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে কিন্তু তিন চারটে কিন্তু নতুন নতুন ফিল্টার কিন্তু অ্যাড হয়ে গেছে ফ্রিতে ঠিক আছে এখন কিন্তু ফ্রি রয়েছে ভবিষ্যতে এগুলো থাকবে কিনা সেটা বলা যাচ্ছে না তো এখন কিন্তু ফ্রি রয়েছে তো আপনারা সবার আগেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অটোফিল অন অটোফিল টু তো তারপর হচ্ছে ক্যামেরা শেয়ার ডি ঠিক আছে এইসব রয়েছে তো এখানে অটোফিল দিয়ে কিন্তু আমাদের এই কাজটা করতে হবে তো আপনারা সিম্পলি কী করবেন অটোফিল অনে ক্লিক করবেন তো একটু প্রসেসিং নেবে দেখতে পাচ্ছেন একটু প্রসেসিং নিচ্ছে ঠিক আছে বেশি লেট লাগবে না হালকা একটু প্রসেসিং নিয়ে কিন্তু এখানে আমাদের যে অটোফিল ওয়ানের যে কাজটা তো সেই কাজটা কিন্তু এখনই হয়ে যাবে দেখতে পারবেন একটু টাইম লাগবে তো তারপর কিন্তু হয়ে যাবে তো গাইজ দেখতে পাচ্ছেন এখানে অটো ফিল ওয়ানে কিন্তু আমাদের হাফ ফটোটাকে একটু ফুল ফটোতে কিন্তু কনভার্ট করে দিয়েছে দেখতে পাচ্ছেন এআইয়ের মাধ্যমে কিন্তু করছে খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে এই ছবিটাকে তো এবার আমরা যদি অটোফিল টুতে ক্লিক করি তো সেক্ষেত্রে কী হবে তো এখানে আমরা অটোফিল টুতে ক্লিক করলাম তো এবার আরেকটু প্রসেসিং নেবে তো আর একটু ওয়েট করতে হবে তো একটু ওয়েট করে নিচ্ছি তবেই সেখানে দেখতে পাচ্ছেন অটোফিল টুতে কিন্তু আমাদের ছবিটা কিন্তু পুরো ফুল ফটোতে কনভার্ট করে দিয়েছে ঠিক আছে দেখতে পাচ্ছেন পুরো কিন্তু ফুল ফটো হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা এই যে অটোফিল ওয়ানে ক্লিক করলে কিন্তু একটু একটু ফুল ফটো হবে তো তারপর অটোফিল টুতে ক্লিক করবেন তো ফটোটা কিন্তু পুরো ফুল ফটো হয়ে যাবে তো এটা সম্পূর্ণ কিন্তু এআই দ্বারা করা হচ্ছে তো কাটে কিন্তু এই অপশানটা কিন্তু খুবই সুন্দর লেগেছে আমার তো আপনাদের কার কার ভালো লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এখানে দেখতে পাচ্ছেন তো আপনাদের হাফ ফটো কিন্তু এখানে ভিডিও অপশানে কিন্তু ফুল ফটোতে কনভার্ট হয়ে গেছে তো এবার আপনারা এটাকে ছবি তো কনভার্ট করবেন কী করে তো সেটা করার জন্য আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কোনো একটা ফিল্টার এখানে চুজ করবেন তো তারপর আপনারা স্ক্রিনশট করে নেবেন ঠিক আছে এরকম থ্রি ফিঙ্গার দিয়ে এরকম স্ক্রিনশট করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্ক্রিনশট করে নিচ্ছি তো এই যে আমি স্ক্রিনশট করে নিলাম এখানে যেটুকুন দরকার তো এই যে তো এইভাবে করে আমি এখানে সেভ করে দেবো তো আমার কিন্তু এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেলো তো আমি কিন্তু এইভাবে ছবি ডাউনলোড করলাম তো এছাড়াও আমরা এটার ক্ষেত্রেও সেই একই করবো এখানে থ্রি ফিঙ্গার ক্লিক করব আর এখান থেকে এইভাবে যে শুটা চুজ করে আমরা কিন্তু এটাকে সেভ করে দেবো স্ক্রিনশটে ঠিক আছে তো এই যে আমি সেভ করে দিলাম তো এটা কিন্তু ছবি তো কনভার্ট হয়ে গেলো তো ভিডিওটা সেভ করার জন্য আপনারা কী করবেন এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভের আইকন রয়েছে তো এখানে আপনারা ক্লিক করবেন সিম্পলি তো তারপর কিন্তু এই যে এক্সপোর্টিং হচ্ছে তো খুব সহজে কিন্তু আমাদের গ্যালারিতে কিন্তু এই ছবিটা কিন্তু সেভ হয়ে গেলো তো এবার আমরা ডান করে দেবো তো এখান থেকে কিন্তু আমাদের ছবিটা পুরো সেভ হয়ে গেলো আমাদের গ্যালারিতে তো এইভাবে কিন্তু আপনারা এই ক্যাপ অ্যাপ দিয়ে আপনাদের যে কোনো হাফ ফটোটাকে কিন্তু ফুল ফটোতে কনভার্ট করতে পারবেন মাত্র এক ক্লিকে তো আশা করি আমি আপনাদের খুব ভালোভাবে বোঝাতে পেরেছি তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন আর যদি এই চ্যানেলে প্রথম বাড়ান তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন